আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এমন কোন ট্রিক্স আছে যে ট্রিক্সের মাধ্যমে আমরা গোল্ডেন বক্স বলেন বা লাকি বক্স প্লে করলে কোনো প্রকার বম পড়বে না। এই প্রশ্নটা মানে ইদানিং আমাকে অনেকেই প্রশ্ন করতেছে ভাই এমন কোন ট্রিক্স আছে কিনা, বা অন্যান্য ইউটিউবাররা তো বলতেছে যে এইভাবে করলে বম পাওয়া যাবে না বা ওইভাবে করলে বম পাওয়া যাবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো বিষয়টাই শেয়ার করব, আশা করি আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার আগে কিন্তু জেমস টোটালি নাই, না থাকা সত্ত্বেও আমি গোল্ডেন বক্স সরি লাকি বক্স প্লে করতেছি। তো এখান থেকে 3 নাম্বার তো বোম পাইছি, 4 নাম্বার আইসা বোম পাই গেলাম, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে কি জেমস তো শেষ, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের আর তো জেমস থাকে না, অনেকেই বলে যে এই ট্রিক্সটা ফলো করলে বোম পাবো না, ওই ট্রিক্সটা ফলো করলে বোম পাবো না। তো এগুলো হচ্ছে একদমই ফোকাস কথা, ঠিক আছে। তো দেখেন আমার আড়িতে যেহেতু জেমস নাই আমি এখান থেকে লিভ নিতে হবে, আদারওয়াইজ আমার কোনো অপশন নাই। তো এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিও থাম্বনেলে আপনারা যেটা দেখছেন এটা 100% রাইট দেখছেন। তো এই ভাই আমাকে গোল্ডেন বক্স গোল্ডেন লাকি বক্স কেনার জন্য টাকা দিছে এবং বলছে যে তার আইডিতে টুইস্টার স্ট্রাইকারটা ওপেন করে দিতে। তো টুইস্টার স্ট্রাইকার ওপেন করতে হলে অবশ্যই আমাদেরকে প্রিমিয়াম যেটা গোল্ডেন লাকি বক্স সেটা প্লে করতে হবে। সো আমরা এখন সেটা প্লে করব, প্লে করতে করতে আমরা ট্রাই করব যে আসলে কি সত্য কিনা, বোম পড়ে কিনা, কোনো ট্রিক্স আছে কিনা। দেখেন বন্ধুরা প্রথম কথা হচ্ছে মিনি ক্লিপ এমনভাবে তাদের অ্যালগোরিদম সেট করেছে আপনি যতই পাকনামি করেন না কেন, ঠিক আছে, বোম আপনাকে পড়তে হবে। হ্যাঁ, শতকরা 1% বা হাজারে একজন লোকের বোম পড়বে না, এটা হচ্ছে বাস্তবতা। মিনি ক্লিপ কিন্তু তাদের বাপ না যে তাদেরকে এইভাবে দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা পারচেস করে ফেললাম গোল্ডেন লাকি বক্স। তো এখন আমরা ওপেন করব, আস্তে আস্তে ওপেন করবো এবং আপনারাও দেখেন যে আসলে কতটুকু সত্য। তো ভাইয়ের ভাগ্যটা কত ভালো আমরা দেখব। তো আমরা 2 নাম্বারে চলে আসলাম, এখন 3 নাম্বারে আসবো, আস্তে আস্তে আপনারাও দেখেন, ঠিক আছে, যে আসলে কতটুকু সত্য। তো ভাইয়ের আড়িতে পর্যাপ্ত পরিমাণে জেমস আছে, কোনো সমস্যা নেই, বোম পড়লে কোনো প্রবলেম হবে না। 4 নাম্বারে চলে আসলাম, তারপরে হচ্ছে 5 নাম্বারে। তাই আমাদের মধ্যে অনেক ইউটিউবাররা বলছে বা অনেক মানুষই বলছে ভাই এখানে ক্লিক করেন ওখানে ক্লিক করেন পাবেন না, এগুলো ভুল কথা, ঠিক আছে। তো 6 নাম্বারে আসার পর আমরা একটা লাক গোল্ডেন শট পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা আপনারা দেখতে থাকেন, আমিও আপনাদেরকে বলতে থাকি। তো যেটা বলতেছিলাম যে আসলে এমন কোনো সিস্টেম নাই যে আপনি এই ট্রিকটা ফলো করলে এটা পাবেন, বোম পাবেন না, বা এই ট্রিকটা ফলো করলে গ্র্যান্ডমাস্টার চেস্ট পাবেন, ঠিক আছে। অনেকে দেখছে বলছে যে এখানে ক্লিক করলে পাবেন বা ওখানে ক্লিক করলে পাবেন, দেখেন সম্পূর্ণটা হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার। তো এখানে 10 নাম্বারে আমরা ক্লিক করি, এই যে দেখেন এখানে ভাগ্য ভালো ছিল বিধায় গ্র্যান্ডমাস্টার চেস্ট পাইছি, আদারওয়াইজ কিন্তু পেতাম না, ঠিক আছে। আমি তো অন্য জায়গায় ক্লিক করতে পারতাম, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ফোকাস কথা। তো ভাইয়ের আড়িতে এখন পর্যন্ত কোনো বোম কিন্তু পড়ে না, আমি ভিডিও থাম্বনেলে যেটা বলছিলাম উইদাউট বোম, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা 13 নম্বরে চলে আসলাম, এখানে এসে দেখলাম যে দেখবো যে কিছু পাই কিনা। তো এখান থেকে এখন পর্যন্ত বোম কিন্তু আমরা পাই না। তো যেটা বলছিলাম প্রথম থেকেই যে আপনারা আসলে এমন কোনো ট্রিক নাই যে ইউজ করলে আপনারা বোম পাবেন না, ঠিক আছে, এটা একদম ফোকাস কথা। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি বোম ছাড়াই পেয়ে যাবেন। তো এখানে দেখেন এই ভাইয়ের ভাগ্য ভালো ছিল বিধায় 2টা গ্র্যান্ডমাস্টার চেস্ট, তারপর হচ্ছে 2টা গোল্ডেন শট পেয়ে গেলাম, ঠিক আছে, ভাইয়ের টাকাটা উসুল হয়ে গেল, ঠিক আছে। তো এখন এমন কিন্তু সবার হয় না, এমনটা কিন্তু সবার হয় না, আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তো ভাগ্য যদি আপনার সহায় থাকে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন, আদারওয়াইজ আপনি যদি ভাগ্য যদি আমার মতো কুত্তা ভাগ্য হয় বা কী বলবো আর কুত্তা ভাগ্য, ঠিক আছে, তো ভাগ্য খারাপ হলে আপনার বোম পড়বেই, এটা আসলে কোনো ট্রিক নেই। যদি কোনো মাইকা লাল বলে থাকে যে এটা ফলো করলে ওটা ফলো করেন, এখানে ক্লিক করলে ওখানে ক্লিক করলে এটা পাবেন না সেটা পাবেন না, একদমই ফোকাস কথা, ওগুলো আসলে বানোয়াট কথা, ঠিক আছে। ভিউজ কামানোর জন্য এগুলো বলে বা মানে হ্যাডাম নেওয়ার জন্য এগুলো বলে, এগুলো বাস্তব কথা মানে বাস্তবতা অন্যরকম। সে নিজেই তো মনে করেন যে হয়তো যে ভাগ্য ভালো ছিল একবার বোম পাই নাই যার কারণে এটাকে ভিডিও বানায় দিয়ে দিছে, ঠিক আছে। তো বন্ধুরা বেশি কিছু বললাম না, আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।